बिस्मिल्लाहिर रहमानुर रहीम आज के आमी आपनादेर देखाबो पटेटो ओएजेस खूब सहजे एटा आपनारा बासाय तैरी करे निते पारें। बिकेलेर नास्ताय खुबी सुस्वादु एकटी याम्मी खाबार आर खूब सहजे करते पारें। चलुन ताहले रेसिपिटा देखे नेई। आमी प्रथमे चारटा आलू नियेछी, बड़ो साइजेर चारटा आलू। तारपर आमी खोसाटा छाड़िये निलाम। खोसा छाड़िये এটাকে ওয়েজেসের শেপে কেটে নিব। তবে খেয়াল রাখবেন সবগুলো আলু যেন আমার একই সাইজের হয়, কেননা এটাকে বেশি পাতলা করাও যাবে না, আবার মোটা করেও কাটা যাবে না। সবগুলো ঠিক একই সাইজের করে কেটে নিব। পাতলা হলে এটা ভেঙে যাবে, তাই বেশি পাতলা করে কাটা যাবে না। এখন আমি ঠিক এই শেপের করে কেটে এখন আমি একটা পাত্রে ফ্রিজের ঠান্ডা পানি রেখে দিয়েছি। তার মধ্যে 30 মিনিট সময় পর্যন্ত এটাকে ভিজিয়ে রাখব, যাতে করে আলুর কষ্টটা চলে যায়। এখন আমি তুলে নিচ্ছি। এখন একটা পাত্রে গরম পানি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে। এটাকে আমি বলকাশা পর্যন্ত ওয়েট করব, তারপর সমস্ত আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিয়ে আমি 60% সিদ্ধ করব, বেশি না। 60% সিদ্ধ করলে এটা পারফেক্ট হবে, এর থেকে বেশি করলে আলুগুলো ভেঙে যাবে। এখন একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর। 3 টেবিল চামচ কর্নফ্লোর নিয়ে নিলাম। এতে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এটা আপনাদের ইচ্ছা মতো দিবেন, ঝাল বেশি খেলে একটু বেশি দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখন আমি এটাকে মিক্সড করে নিব। শুকনো অবস্থায় এটাকে সুন্দর করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এতে আস্তে আস্তে করে পানি অ্যাড করবেন, সমস্ত পানি একসাথে দিলে এটা দলা বেঁধে যায়, তাই আস্তে আস্তে করে একটু পানি দিয়ে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিচ্ছি, আর একটু পানি লাগবে পারফেক্ট হওয়ার জন্য, কেননা এটা বেশি পাতলা করা যাবে না। পাতলা করলে আলুটার সাথে ভালো মতো এটা লাগবে না। হয়ে গেছে, দেখেন পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। তারপর আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। আলুগুলো দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নিব, যাতে করে সব উপকরণটা আলুর সাথে সুন্দর মতো লেগে যায়। হয়ে গেছে, এইভাবে 10 মিনিট রেখে দিব। এখন একটা ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এটাকে মিডিয়াম লো আঁচ করে দিব। তারপর আস্তে আস্তে সব আলু দিয়ে দিচ্ছি। এটাকে অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে, আর মিডিয়াম আঁচে এটাকে ডিপ ফ্রাই করতে হবে। আঁচটা বেশি হলে, চুলার আঁচটা বেশি থাকলে এটা পুড়ে যাবে, তাই মিডিয়াম লো আঁচেই রেখে সমস্ত আলুগুলো ভেজে নেব। আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি সব আলুগুলো। হয়ে গেছে, এইভাবে নেড়েচেড়ে দেখেন হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তুলে নিলাম। এটা তুলে নিয়ে একটা টিস্যু দিয়ে তেলটাকে ছাড়িয়ে নিব। তেলটা যখন তেলটা চলে যাবে তেলটা, তখন আমি এর সাথে একটু শুকনো মরিচ এবং গোলমরিচ অ্যাড করে এটার সাথে দিয়ে দিব। হয়ে গেছে তৈরি। অবশ্যই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে,
যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।